লেখা আছে কাগজে আলু খেলে মগজে খিলু যায় ভেস দিয়ে বুদ্ধি গজায় না। শুনে ছুটি বলে গেল আকাশে গায়ে হীরা রান যেন গেলে দেখেছে কত লোকের সব কাজ ফেলে ঠাই দেখে কুত্তরা বুড়ো কই ছুটে দেখছ কি এইরম পাকা নয় মোটে। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, ছটপুটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্ধি। বদ্ধি বলে, আমার নাতে বেজায় হলো সত্যি। রাজা হাঁকেন, বলা তবে রান্নার আইন পাত্র। পাত্র বলে, মসি দিলাম এক্ষুনি এই মাত্র নসি নিয়ে বন্ধ জেনাক গন্ধ কোথায় ঢুকবে। রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো শুকবে। কোটাল বলে, পর খেয়েছি মশলা তাতে করবো গন্ধ তারি মন্দ আমার একেবারে ভরব। রাজা বলেন, আসুক তবে সে পালোয়ান ভীম সিং। ভীম বলে, আমার সমস্ত জিম জিম রাত্রে আমার প্রজ্ঞা হলো বলছি পুজোর ঠিক বলেই শুনো রাজসভাতে চক্ষু পুজে জিতবার রাজা শালা চন্দ্র কেতু তার এই ধরে শেষটা। বললো রাজা, তুমি না হয় করো না প্রচেষ্টা। চন্দ্র বলে, ভয় কেন একদিন তো মরবই। সাহস করে বলল বুড়ো, মিথ্যে সবাই বকশিস শুকতে পারি হুকুন পেলে এবার পেলে বকশিস। রাজা বলেন, হাজার টাকা ইনাম পাবে সদ্য কে আছিস ইনাম নিয়ে আয়। তাই না শুনে উৎসাহিতে উঠলো বুড়ো গন্ধ জামার উপরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। অত লোভ ভালো না, লোভে পাপ পাপে মৃত্যু। অত তেজও ভালো নয়। অটল দেখলে লোকে বিষয় বা বন্ধ।
জয়কার বাঁচলো কাঠের ঢক্কা সবাই বলে শুনো শুনো শুনি প্রীত শুনো।